আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো রয়েছেন। এসএনটি লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এবং সহজ উপায়ে সুখী হতে পারি, এ ব্যাপারে কিছু স্মার্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান, নিজেকে অন্যের সাথে তুলনা করো না। ওর এটা আছে, ওর এটা নেই, আমার নেই কেন, এ ধরনের চিন্তা আপনার নিজ মানসিক শক্তিকে কমিয়ে দেয়, এমনকি দীর্ঘমেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করবে। তাই মনে রাখুন, আপনার প্রতিভা এক নয়, কারণ হয়তো পড়াশোনার মেধা আছে আবার কারো খেলাধুলায়। তাই চেষ্টা করুন নিজেকে, নিজের প্রতিভাকে বিকশিত করার। স্মার্ট আইডিয়া নাম্বার টু, নেতিবাচক চিন্তা আর নয়। আগামীকাল পরীক্ষা, আর আজ রাতে আপনার মনে ভিড় করলো হাজারো দুশ্চিন্তা, যার অধিকাংশই নেতিবাচক। খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। শুধু এমন চিন্তাই নয়, নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকে দূরে আপনার পরিধি নিজেই বুঝবেন। অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়ার কিছু নেই। স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি, ঠিকমতো খাবার ও ঘুম পারুন। শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল, তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন। যেমন পরিমিত পরিমাণে খাবার ও ঘুম, এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম বা ইয়োগা করতে পারেন, এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। স্মার্ট আইডিয়া নাম্বার চার, আপনি ইতিবাচক থাকুন। আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও ঠিক সেরকমই হবে, এটা মাথায় রেখেই কাজে লেগে পড়ুন। শেষ বিকেলে কী হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন, প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে, ইতিবাচক এবং নেতিবাচক। চেষ্টা করুন সবসময় ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার, এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন। স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ, পরিবার ও বন্ধুর সাথে সময় উপভোগ করুন। বন্ধুমহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে আলোচনা করুন, এতে দুই পক্ষই খুশি হবে। এমন অনেক ব্যাপার থাকে যা আমরা প্রিয় মানুষটির চেয়েও বন্ধুটির কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই কিছুটা সময় বন্ধু মানুষটির সঙ্গে বেরিয়ে আসুন। স্মার্ট আইডিয়া নাম্বার সিক্স, কৃতজ্ঞ থাকুন। দিন শেষে যখন নিরে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল। অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। স্মার্ট আইডিয়া নাম্বার সেভেন, অন্যের প্রতি সহযোগিতা করুন। অনেকেই পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করছে। সহানুভূতি থেকেই এমনটি করা সম্ভব, তাই সবসময় নিজের ব্যাপারগুলোর দেখে অন্যদের না দেখে অন্যদের ব্যাপারগুলো দেখা উচিত। বন্ধুরা, আজকের এই স্মার্ট আইডিয়াগুলো আপনার কেমন লাগলো? পরবর্তীতে এরকম স্মার্ট আইডিয়া যদি আপনি পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, যাতে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।